নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি কি বানাবো বন্ধুর জন্য। আজকে অনেকদিন পর আজকে চুনো মাছ পেয়েছি। ঠিক আছে বন্ধুরা, আজকে বাপের বাড়িতে আমি এসে আছি, তো এখানে চুনো মাছটা খুবই প্রায় পাওয়া যায়। আমি সেই জন্য আজকে মোটা মোটা চুনো মাছ নিয়েছি, শুধু পুঁটি। ঠিক আছে, আজকে যে বানাবো শুধু পুঁটি মাছের একটা রেসিপি। আমি মাছগুলো ধুয়ে এবং বেছে নিয়েছি এবং লবণও মাখিয়ে দিয়েছি, লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে নিয়ে, শুধু পুঁটি মাছ। ঠিক আছে, আজকে শুধু পুঁটি মাছের একটা দুর্দান্ত একটা রেসিপি বানাবো। তেল মশলা ঝাল মশলা সব কম দেবো। ঠিক আছে, রোদ গরম পড়ে গেছে আর বেশি দিচ্ছি না, অল্প মশলা দিয়ে আজকে দারুণ একটা সুন্দর একটা রেসিপি করবো। মুখরোচক রেসিপি, খুবই ভালো লাগবে, হালকার মধ্যে হলেও খুবই সুন্দর লাগবে, ভালো লাগবে মাছটা। আর মাছগুলো আমি ভালো করে বেছে নিয়েছি, মাছগুলো হলুদ মাখিয়ে দিয়েছি, এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়িতে যেয়ে মাছের ঝালটা একদম রেডি করে নেবো এবং কী কী মাছের ঝালের উপকরণগুলো দেবো সেগুলো আমি বন্ধুর সঙ্গে শেয়ার করবো এবং বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে মাছের যে ঝালটা এত সুন্দর করে বানাবো অবশ্যই দেখবেন বন্ধুরা। চলুন তাহলে কিচেনে যাই, এবার আমার সাথে বন্ধুরা চলে এসেছি একদম উনুনশালে। উনুনশালে চলে এসেছি, ভালো করে তাল তেলটাকে ভালো করে আমি তাতিয়ে নিয়েছি, অল্প তেল দিয়েছি। ফার্স্টে অল্প তেল দিয়ে আমি ভাজবো, আর মাছগুলোকে খুব সুন্দরভাবে অনেকক্ষণ থেকে হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর উনুনটা ভালো করে বেশ ভালোই ধরে গেছে উনুনটা। ঠিক আছে, এবার অল্প করে আমি মাছটা ভাজছি। অল্প করে মাছগুলো দিয়েছি, এবারে হালকা করে মাছগুলোকে চাড়িয়ে নিচ্ছি, হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। বন্ধুরা মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, আর মাছগুলো একটু লাল লাল করে ভেজেছি। মাছগুলো যেহেতু ঝাল করবো, মাছের ঝাল করবো, একটু লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। বাকি মাছগুলো যেগুলো রয়েছে এইভাবে দেখতে পাচ্ছেন মাছগুলো ভেজে নিয়েছি, আর বাকি যে মাছগুলো রয়েছে এই মাছগুলো এইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা এই মাছগুলো আমি বাকি মাছগুলো দিয়ে দিলাম, তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, বাকিগুলো সব মাছগুলো দিই। মাছগুলো এবার চাড়িয়ে নিচ্ছি, অনেকগুলো পুঁটি মাছ আর কি, অনেক সব মাছগুলোই ঝাল হবে। ঠিক আছে, মাছগুলো আমি কিছু হালকা করে চাড়িয়ে নিয়েছি, আর মাছের যে ঝালে মাছের ঝালে যে মশলাটা দেবো সেটা হচ্ছে মা বেটে দিচ্ছে। আর বলছি মা, মাছগুলো সবই ঝাল হবে নাকি? সবই ঝাল হবে। আচ্ছা, মা হচ্ছে যে দেখতে পাচ্ছেন মা সর্ষে গুলো বেটে দিচ্ছে, আমি তো বাড়তে পারবো না, আমার হাতটা প্রচুরই ব্যথা, ওই জন্য হাতটা বাড়তে পারছি না, ওই মা বেটে দিচ্ছি, মা সব জোগাড় করে দিচ্ছে, আমি রান্নাটা ছেড়ে দিচ্ছি। বন্ধুরা মাছগুলো আমার একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি শুকনো লঙ্কাটা, একেবারে ভাজা গেছে, এরপরে আমি দিয়ে দেবো টমেটোগুলো। ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, এরপরে এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি ওইটাকে টমেটোটাকে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে বাটা এবং পেঁয়াজ বাটা, পেঁয়াজ এবং সাদা সর্ষেতে একসাথে বাটা রয়েছে। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু ঝালটার পরিমাণটা একটু বেশি দিয়ে দেবো। পুঁটি মাছ, পুঁটি মাছের ঝাল ঝালটা করলে খুব ভালো লাগে, এই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি, এই সব উপকরণগুলোকে দিয়ে এর টমেটোর সাথে দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি টমেটোটাকে, আর একটু হালকা করে কষিয়ে নেব, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধু দেখতে পাচ্ছেন ভালো করে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেবেন একটু সুগন্ধ বেরোবে, টমেটো বা একটু সর্ষের সুগন্ধটা বেরোবে, তখন বুঝবেন যে বানাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। আর এর সাথে আমি একটুখানি সামান্য পরিমাণে একটু মাখো মাখো ভাব করবো, যেহেতু
সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। দুটি মাছ ভাজা তুলে রাখি, বাবু সোনা যদি খাই ঠিক আছে। এরপরে এই বাসি মাছগুলো এই ঝালটার মধ্যে আমি দিয়ে দিলাম। হালকা করে এটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিলাম এবং একটু ফুটিয়ে নেব, তাহলেই একদম রেডি মাছের ঝালটা। দেখতে পাচ্ছেন মাছের কারিটা খুব সুন্দর ভাবে মাখামাখি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আর বেশি কিছু বলছি না। দেখতে পাচ্ছেন মাছের বানাটা খুব সুন্দর এবং মাছ হচ্ছে ছিপে করে মাছ ধরছিল, পুড়ি ভাজি ধরেছে বোধহয়, বাড়াটা মাছ হচ্ছে ধরেছে। ঠিক আছে বন্ধুরা, আর বেশি কিছু বলছি না। মাছের বাড়াটা দেখুন সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাবো জাল তুলতে যাবো। ঠিক আছে বন্ধুরা, আর বেশি কিছু বলছি না। এই পর্যন্ত আমি ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বিশাল বড় বিশাল বড় মাছ পড়েছে। দাদু 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 হচ্ছে দাদু হচ্ছে দাদু। ঠিক আছে দাদুকে নিয়ে জাল তুলতে হবে। ঠিক আছে ঠিক আছে, মাছের ঝালটা আবার পড়ে যাবে। ঠিক আছে ঠিক আছে।